17 তারিখ গুজরাটের দ্বিতীয় দফার ভোট, ভোট হবে 95টি আসনে। প্রথম দফার ভোট মেটার পরের দিন থেকেই দ্বিতীয় দফার জন্য ভোট প্রচার শুরু করে দিল কংগ্রেস। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটের আগেও বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কংগ্রেস হাইকমান্ড। প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর পর এবার আসরে খোদ কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার গান্ধীনগরে সভা করেন সোনিয়া গান্ধী। গুজরাটের জন্য বরাদ্দ টাকা নয় ছয়ের অভিযোগ তুলে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর দাবি, এনডিএ আমলে কেন্দ্রের থেকে যা সাহায্য পেত তার থেকেও এখন 50% বেশি আর্থিক সাহায্য করা হয় গুজরাটকে। অথচ গরিব মানুষের উন্নয়নে সেই টাকা খরচই করতে পারছে না রাজ্য সরকার। কৃষিকাজের উন্নয়নের জন্য গুজরাটকে বছরে 3,128 মেগাওয়াট বিদ্যুৎ দিলেও তার মধ্যে 800 মেগাওয়াট বিদ্যুৎই বিক্রি করে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ সোনিয়া গান্ধীর। ইনকি জম্বি রোডি নিজে কি বাজে আছে আর আপনা আর আপনি কুছ খাস লোগো কুছ খাস বিজনেসম্যান কো ফায়দা পৌঁছানে কি সোচছে? ইন তমাম যোজনাও কা ফায়দা हमारे गुजरात के भाई बहनों को जितना मिलना चाहिए था नहीं मिला। जितना बदलाव, जितनी तरक्की अब सबके जीवन में होनी चाहिए थी वह नहीं हुए। এদিকে নিষ্কণ্টক নয় মোদির পথ, রয়েছে কেশুভাই কাঁটা। পটেল সম্প্রদায়কে হাতিয়ার করে ইতিমধ্যেই ভোট বাজার গরমে নেমে পড়েছে মোদির দীর্ঘদিনের সঙ্গী কেশুভাইয়ের গুজরাট পরিবর্তন পার্টি। শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে 20 তারিখ পর্যন্ত। এবিপি আনন্দ।